গ্রাহকদের ক্ষতি পুষিয়ে নিতে বন্ধ করে দেওয়া ই কমার্স সাইটগুলো পুনরায় চালু করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে সোর্সিং বাংলাদেশ ভার্চুয়াল এডিশন শীর্ষক সোর্সিং মেলা আয়োজন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। অতিরিক্ত লোভ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে জানিয়ে এ সময় জনগণকে সচেতন হয়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি। বিদেশী ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের বিক্রেতা এবং এক্সিবিটরদের যোগ সূত্র তৈরি করার উদ্দেশ্যে মোট 13টি খাতে এ সোর্সিং মেলার আয়োজন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।